আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। نحمده ونستعينه, আমরা আল্লাহর প্রশংসা আদায় করি, তারই সাহায্য প্রার্থনা করি এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, আমাদের অন্যায় পাপ গুনাহের কাজের অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পরিত্রাণ চাই। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে পথ দেখাতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে পথ দেখাতে চান না তাকে কেউ পথ দেখাতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত সত্যিকার ও প্রকৃত কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা আরও সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার প্রেরিত রাসূল। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মজলিসের আদব শিষ্টাচার বৈশিষ্ট্য হচ্ছে বসে কথা শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন সঙ্গী সাথীকে বসতে বলতেন। এই জন্য যারা আমরা দাঁড়িয়ে আছি, বিশেষ করে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা যারা বক্তব্য শুনতে চাচ্ছেন, শোনার জন্য এসেছেন, তারা শ্রোতা হওয়ার সর্বপ্রথম যে যোগ্যতা সেটা হচ্ছে বসতে পারা। তো বসে আপনাদেরকে বক্তব্য শোনার অনুরোধ করতেছি। আর যদি আপনারা বসতে না পারেন তাহলে শ্রোতা হওয়ার প্রথম শর্ত পূরণ করতে না পারার কারণে আপনার বক্তব্য শোনার দরকার নেই। বক্তব্য শুনতে হবে সবাইকে, এটা কি জরুরি? এটা জরুরি নয়, কিন্তু শুনতে হলে বক্তব্যের আদব রক্ষা করে শুনতে হবে। আর বক্তব্যের আদব রক্ষা করতে না পারলে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমার এই কথায় কেউ মনে কষ্ট নেবেন না, কিন্তু কেউ সামনে দাঁড়িয়ে থেকে বক্তব্য না শুনে বসার চেষ্টা করবেন। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু, যদিও আপনাদের জন্য আলোচনা হওয়া উচিত পরকাল, জান্নাত জাহান্নাম, কবরের আজাব, আল্লাহর ভয়, কিয়ামতের ভয়াবহতা, পরকালের ভয়াবহতা, সালাতের গুরুত্ব, কোরআন তেলাওয়াত, এগুলো হচ্ছে একজন মুসলমানের মৌলিক জীবনের মূল আলোচনার সঙ্গী। এই আলোচনাগুলোই হওয়া উচিত এবং আমার ধারণা যে গত তিন দিন থেকে হয়তো এগুলো হচ্ছে ইনশাআল্লাহ। আর আমি যে বিষয়ে আলোচনা করব এই বিষয়ে সবাইকেই আলোচনা শুনতে হবে বিষয়টা এমন নয়, তবে এই বিষয়ে আলোচনা করার হয়নি, করার পরিবেশ পাওয়া যায়নি। আজকে এ বছরের প্রথম বক্তব্য, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই বিষয়ে আলোচনা করা উচিত, এই জন্য করতেছি। বক্তব্যের বিষয় হচ্ছে একটি মুসলিম দেশে অমুসলিমদের কী কী অধিকার থাকতে পারে। ইসলামী রাষ্ট্রে, ইসলামী খেলাফায় অমুসলিমরা কী কী অধিকার পেতে পারে। আজকের বিশ্বে আমরা জানি সবচেয়ে বেশি নির্যাতিত কারা? মুসলমানেরা। আর মুসলমানদের উপরই সবচেয়ে বেশি অপবাদ চাপানো হয় এবং হচ্ছে।
সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, আর জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের সবচেয়ে বড় অপবাদ চাপানো আছে কাদের উপরে? মুসলমানদের উপরে। হিসাব অনুযায়ী সবচেয়ে মজলুম মুসলমানেরা হওয়ার কারণে যারা মুসলমানদের উপর অত্যাচার করছে তারাই সন্ত্রাসী জঙ্গি হিসেবে মানুষের কাছে পরিচিত হওয়ার কথা ছিল, যুক্তি অনুযায়ী উচিত ছিল, কিন্তু হয়নি। মিডিয়ার শক্তি, মিডিয়ার পাওয়ারের অপব্যবহার করে মুসলমানদের উপরই অত্যাচার করা হচ্ছে, আবার মুসলমানদেরকেই বলা হচ্ছে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী। তো যেহেতু আজকের বিশ্বে সংখ্যা লঘু হিসেবে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অত্যাচারিত মুসলমানেরা, আবার মুসলমানদের উপরে অপবাদ চাপানো হচ্ছে যে মুসলমানেরা সংখ্যা লঘুদের উপর নাকি অত্যাচার করে, তো এই জন্য ইসলামী দেশে, মুসলিম রাষ্ট্রে ইসলাম কি কি অধিকার দিয়ে থাকে সেটার ক্লিয়ার, পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা মানুষের থাকা উচিত, যেটার ইতিহাস সাক্ষী, যেটার কোরআন সাক্ষী, যেটার হাদিস সাক্ষী। মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান মানুষ হিসেবে ইসলামের বিরুদ্ধে যে স্লোগানটা পরিচালনা করা হয় যে মানব ধর্ম বড় ধর্ম, মানুষের ধর্ম বড় ধর্ম, আপনাকে ধর্ম নিরপেক্ষ হতে হবে, অথচ পৃথিবীর ইতিহাস সাক্ষী যে মানুষ হিসেবে একজন মানুষকে ইসলাম যতটা সম্মান দিয়েছে, যতটা মর্যাদা দিয়েছে, পৃথিবীতে আর কোনো তন্ত্র মন্ত্র, আর কোনো বিধান, আর কোনো মতবাদ একজন মানুষকে মানুষ হিসেবে অতটা সম্মান দিতে পারেনি। আজকের যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রয়েছে তাদের নিকটে মানুষের রক্তের মূল্য আছে, তাদের নিকটে মানুষের ধন সম্পদের মূল্য আছে, কিন্তু তাদের নিকটে মানুষের সম্মানের মূল্য নাই। তাদের নিকটে মানুষের সম্মান হানি করতে পারা হচ্ছে অধিকার চর্চা, বাক স্বাধীনতার চর্চার অপর নাম, যেই বাক স্বাধীনতা দিয়ে তারা কি করে, মানুষের সম্মান হানি করে, মানুষের সম্মান নষ্ট করে। অথচ ইসলাম একজন মানুষকে সম্মান দিতে 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 মানুষের রক্ত জানের নিরাপত্তা তো দিয়েছে দিয়েছে, মানুষের ধন সম্পদের নিরাপত্তা তো দিয়েছে দিয়েছে, পৃথিবীর একমাত্র ধর্ম, একমাত্র বিধান যে মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছে, মানুষের ইজ্জতের নিরাপত্তা দিয়েছে, কেউ কারো বিরুদ্ধে গীবত করতে পাবে না, বাক স্বাধীনতার নামে পেপার পত্রিকায় একজন আরেকজনের বিরুদ্ধে লিখতে পারবে না, কেউ কারো বিরুদ্ধে অপবাদ দিতে পারবে না, অপবাদ দিলে তার কঠিন থেকে কঠিন শাস্তি আছে। তাহলে একজন মানুষকে মানুষ হিসেবে সম্মানের একটা ছোট্ট উদাহরণ দিলাম। কেন ইসলাম কোন লিঙ্গের ভিত্তিতে, কোন জিনিসটার উপর ভিত্তি করে একজন মানুষকে এত সম্মান দিতে চাচ্ছে, কিসের উপর ভিত্তি করে, এই থিওরিটাও ইসলামের যত শক্তিশালী, যারা নাস্তিক, যারা ডারউইনের থিওরিতে বিশ্বাস করে তাদের নিকটে এটা অত মজবুত নয়, তারা মানুষকে অপমান করতে 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 মানুষকে বানরের পর্যায়ে নিয়ে চলে গেছে, যে মানুষের উৎপত্তি কি থেকে, বানর থেকে, এটা কি মানুষের জন্য সম্মানের না অপমানের, অপমানের। তাহলে ইসলাম একজন মানুষকে মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মান দেওয়ার জন্য সবচেয়ে বড় যে ভিত্তি স্থাপন করেছে সেটা হচ্ছে সাদা হোক কালো হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক ইহুদি হোক, বাংলাদেশি হোক পাকিস্তানি হোক, সৈয়দ হোক পাঠান হোক, আমেরিকান হোক রাশিয়ান হোক, ইসরায়েলি হোক যেই হোক, ব্রাহ্মণ্যবাদী হোক আর সাম্রাজ্যবাদী হোক আর জায়নিস্ট হোক, সকলেই আবনা ও আদম, আদম আলাইহি সালাতু ওয়াসসালামের সন্তান, আদম আলাইহি সালাতু ওয়াসসালামের সন্তান হিসেবে
আদম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে, আদম আলাইহি সালাতু ওয়াসসালামের বংশের সাথে, তার নাসলের সাথে মানুষকে, সারা পৃথিবীর সকল মানুষকে আদম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে ইসলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। কেন? আদম আলাইহি সালাতু ওয়াসসালামের সৃষ্টিটাই পবিত্র কোরআন এবং হাদিসে এত সম্মানের সাথে বর্ণনা হয়েছে, এত মর্যাদার সাথে বর্ণনা হয়েছে, এত স্পষ্ট, এত সম্মান, এত মর্যাদা দিয়ে বর্ণনা হয়েছে যে কোনো হিন্দুও গর্ব করতে পারে যে সে আদমের সন্তান। কিন্তু হিন্দু ধর্মের এমন কোনো ইতিহাস নাই যে ইতিহাস দিয়ে সে একজন মানুষ হিসেবে নিজেকে গর্ববোধ করতে পারে বা আরেকজন মানুষকে গর্ব দিতে পারে, নাই। যারা ডারউইনের থিওরিতে বিশ্বাসী তাদের কাছে মানুষের এমন কোনো ইতিহাস নাই যে ইতিহাস দিয়ে তারা মানুষকে সম্মান দিতে পারে, নিজেকে সম্মান দিতে পারে, অন্য মানুষকে সম্মান দিতে পারে। কিন্তু ইসলামের কাছে এত সম্মানের ইতিহাস আছে যে একজন হিন্দুও যদি এই ইতিহাস পড়ে সে গর্ববোধ করতে পারে যে সে কার সন্তান, আদমের সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে উচ্চ মর্যাদা মণ্ডিত করেছি, অতি সম্মানিত করেছি। কিভাবে? ওয়াফাদ্দালনাহুম, আদমের সন্তানকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, মিম্মান খালাকনা, আমরা তথা আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সকল সৃষ্টি জীবের উপরে কাকে সম্মান দিয়েছি? আদম এবং আদমের সন্তানদেরকে। আল্লাহু আকবার! এর চেয়ে বড় সম্মান একজন ইহুদির জন্য কি হতে পারে? এর চেয়ে বড় সম্মান একজন হিন্দুর জন্য কি হতে পারে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ আসমান এবং জমিন এবং তার অভ্যন্তরে যা কিছু আছে, যত সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সম্মান আল্লাহ দিয়েছেন আদমের সন্তানকে। আর এই সম্মানের প্রমাণস্বরূপ আল্লাহ ফেরেশতাদের দিয়ে আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে সিজদা করিয়ে নিয়েছেন, যে ইতিহাস, যে ঘটনা সারা কোরআনে বর্ণিত হয়েছে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আর যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, এই ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো, এটা আদমের সম্মান। সারা পৃথিবীর সকল সৃষ্টি জীবের উপর আদমের সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সম্মান আর কি দিয়ে নিশ্চিত করেছেন? সাখারনা লাহুম, আদম সন্তানের অধীনস্থ করে দিয়েছেন, চাকর বানিয়ে দিয়েছেন, গোলাম বানিয়ে দিয়েছেন, খাদেম বানিয়ে দিয়েছেন, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুকে আল্লাহ আদম সন্তানের খাদেম বানিয়ে দিয়েছেন। এই জমিন ফল ফলাদি উৎপন্ন করে কার জন্য? আদম সন্তানের জন্য। এই গাছপালা তৈরি হয়েছে কার জন্য? আদম সন্তানের জন্য। এই আসমান বৃষ্টি বর্ষণ করে কার জন্য? আদম সন্তানের জন্য। যত চতুষ্পদ জন্তু আছে, সব চতুষ্পদ জীবজন্তু জানোয়ার সৃষ্টি করা হয়েছে কার খেদমতের জন্য? আদমের খেদমতের জন্য। এই জন্য যানবাহনে চড়লে কি দোয়া পড়তে হয়? সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, ওই আল্লাহর, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যেই সত্তা এই বাহনকে, একটা উট 100 জন মানুষকেও পরাজিত করতে পারে, একটা হাতি 500 জন মানুষকেও পরাজিত করতে পারে, অত শক্তিশালী হাতিকে আল্লাহ মানুষের অধীনস্থ করে দিয়েছেন, অত শক্তিশালী উটকে আল্লাহ মানুষের অধীনস্থ করে দিয়েছেন মানুষের খেদমত করার জন্য, মানুষের সেবা করার জন্য। এটা হচ্ছে আদম সন্তানের সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করছে। তাহলে যেই লিঙ্কের মাধ্যমে, যেই জিনিসের উপর ভিত্তি করে আল্লাহ পৃথিবীর মানুষকে সম্মান দিয়েছেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অর্চাইতে উন্নত মানের সম্মান, অর্চাইতে ভালো সম্মান, অর্চাইতে শ্রেষ্ঠ সম্মান পৃথিবীর আর কেউ দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু তাআলার রাসূলও মানুষকে মানুষ হিসেবে সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিয়েছেন, কেননা তিনিও প্রেরিত হয়েছিলেন রহমাতুল লিল আলামিন, শুধু মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী, শুধু আরবের নবী, শুধু কোরাইশ বংশের নবী, মক্কাবাসীর নবী, শুধু যতদিন জীবিত ছিলেন ততদিনের জন্য নবী? না, কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য নবী, এবং পবিত্র কোরআন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য। এই জন্য কোরআনে দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেমন বলেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ, এর মানে হিন্দু উদ্দেশ্য, আল্লাহ হিন্দুকে বলছেন, আল্লাহ বৌদ্ধকে বলছেন, আল্লাহ খ্রিস্টানকে বলছেন, আল্লাহ চামারকে বলছেন, আল্লাহ মেথরকে বলছেন, প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব জাতি, তথা পুরো কোরআন সারা পৃথিবীর সকল মানুষের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সারা পৃথিবীর সকল মানুষের জন্য, এই জন্য তিনিও মানুষের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে গিয়ে যে দুটো পয়েন্ট উল্লেখ করেছেন, যেটা আল্লাহ কোরআনে বহুবার উল্লেখ করেছে, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই যে একটা ছোট্ট লিংক, এই লিংক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছে, হে মানব জাতি, উবুদু, ইবাদত করো, রাব্বাকুম, ওই প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ সারা পৃথিবীর সব মানুষকে সমান করে দিয়েছেন, যে হে সারা পৃথিবীর সকল মানুষ, তোমরা ওই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তথা তোমাদের সকলের প্রতিপালক কে? আল্লাহ সুবহানাহু তাআলা, রব্বুল আলামিন। আমার তাওহীদের বক্তব্যে আমি বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওখানে রব্বিল মুসলিমিনও বলেননি, রব্বিল মুমিনিনও বলেননি, আল্লাহ সুবহানাহু তাআলা ওই জায়গাতে বলেছেন রব্বুল আলামিন, মানে একজন ইহুদিরও রিজিক দাতাকে, একজন হিন্দুরও জীবন মৃত্যুর মালিককে, আল্লাহ সুবহানাহু তাআলা, এই জন্য তিনি রব্বুল আলামিন। ওই একই লিঙ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছেন, তিনি বিদায় হজ্জের ভাষণে বলছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব জাতি, শুধু মুসলমানদের নয়, হে মানুষ সকল, হে মানব জাতি, হে দুনিয়াবাসী, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক কে? একজন। সারা পৃথিবীর সকল মানুষের লালন পালন কর্তা কে? একজন। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তোমাদের সকলের পিতা কে? একজন। তাহলে এই দুইটা মাধ্যম দিয়ে উনি সারা পৃথিবীর সব মানুষকে সমান করে দিলেন, সারা পৃথিবীর সব মানুষের রবকে? আল্লাহ। আর সারা পৃথিবীর সব মানুষের পিতাকে? আদম আলাইহিসসালাম। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক এক, ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক, সৃষ্টিকর্তা এক, পিতা এক। তারপরের বাক্য, লা ফাজলালি আরাবিয়্যিন, অতএব শুনে রাখো, কোনো আরবের প্রাধান্য নেই কোনো অনারবের ওপর, কোনো কালোর প্রাধান্য নেই কোনো সাদার ওপর, কোনো অনারবের প্রাধান্য নেই কোনো আরবের ওপর, কোনো সাদার প্রাধান্য নেই কোনো কালোর ওপর, সবাই এক প্রতিপালকের সৃষ্টিজীব আর এক পিতার সন্তান, সবাই সমান, সবাই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার মতো সারা পৃথিবীর সব মানুষকে এই বাক্যে সমান করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই দুটো বিষয় বলার পরে এবার আমরা সংক্ষিপ্তভাবে এগিয়ে যাব একটি মুসলিম দেশে একজন অমুসলিম নাগরিকের কি কি অধিকার থাকতে পারে। প্রথমত, ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফা ব্যবস্থার মৌলিক তিনটা জিনিস আপনাদেরকে বলে যাই, যে ইসলামী রাষ্ট্র যদি কোনো দিন প্রতিষ্ঠিত হয় পূর্ণাঙ্গ,
ইসলামী খেলাফা যদি কোনোদিন প্রতিষ্ঠিত হয় পূর্ণাঙ্গ, সেটার মৌলিক তিনটা জিনিস আপনারা মনে রাখবেন, যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলে এই তিনটে জিনিস, ওই ইসলামী খেলাফা ইসলামী রাষ্ট্রের মৌলিক অংশ। এক, ইসলামী খেলাফা হয় কল্যাণমূলক রাষ্ট্র, কল্যাণমূলক শাসন ব্যবস্থা। ইসলামী খেলাফার মূল উদ্দেশ্য কল্যাণমূলক, চ্যারিটি, চ্যারিটি ফাউন্ডেশন যেরকম, এরকম কল্যাণমূলক শাসন ব্যবস্থা। সেটার কাজ কি? মানুষের মৌলিক পাঁচটা জিনিসের 100% নিরাপত্তা দিতে পারা, মৌলিক পাঁচটা চাহিদার 100% নিরাপত্তা দিতে পারা একটা ইসলামী রাষ্ট্রের প্রথম এবং সবচেয়ে জরুরি কর্তব্য। পাঁচটা মৌলিক চাহিদা সবারই মুখস্থ আছে, অন্ন, খাবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার এই বিশাল সীমানায় একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তার জবাব আমাকে কিয়ামতের মাঠে দিতে হবে। মানে ইসলামী রাষ্ট্রের প্রথম থিওরি, প্রথম জরুরি দায়িত্ব হচ্ছে মানুষের পাঁচটা মৌলিক চাহিদার 100% গ্যারেন্টি নিশ্চিত করা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তো বহু দূরের কথা, কুকুরও না খেয়ে মারা যেতে পারবে না। কথা মনে হয় বুঝাতে পারি না? মানে একটা ইসলামী খেলাফা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে একটা হিন্দুও যদি না খেয়ে মারা যায়, তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী রাষ্ট্র, তার জন্য জিম্মেদার থাকবে ওই খলিফা। তাহলে একটা ইসলামী রাষ্ট্রের প্রথম শর্ত, প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য হচ্ছে মানুষের মৌলিক পাঁচটা জিনিস, পাঁচটা অধিকার নিশ্চিত করা। এক, মানুষের খাবার। দুই, মানুষের কাপড়, বস্ত্র। বস্ত্রহীন কোনো মানুষ যদি ইসলামী খেলাফায় পাওয়া যায়, যার গায়ে কাপড় নাই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ডম, চামার, মেথর, তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী খেলাফা। মানুষের অন্ন, মানুষের বস্ত্র, মানুষের স্বাস্থ্য। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এরকম একজন মানুষও যদি মারা যায়, চিকিৎসা, টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন এরকম একজন মানুষও যদি পাওয়া যায়, তাহলে তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী রাষ্ট্র। হয় খলিফাকে দায়িত্ব ছেড়ে বলতে হবে রাষ্ট্র চালাতে পারছি না, পদত্যাগ করে চলে গেলাম, আর না হয় মানুষের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতেই হবে। ওই ইসলামী রাষ্ট্রের অধীনে একটা হিন্দু বিনা চিকিৎসায় মারা যেতে পারে না, একটা বৌদ্ধ বিনা চিকিৎসায় মারা যেতে পারে না, একটা খ্রিস্টান বিনা চিকিৎসায় মারা যেতে পারে না। ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব কর্তব্য হচ্ছে মানুষ তো বহু দূরের কথা, পশু প্রাণীরও পাঁচটা অধিকার নিশ্চিত করা, পশু প্রাণীরও খাদ্য নিশ্চিত করা, পশু প্রাণীরও চিকিৎসা নিশ্চিত করা। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো বহু দূরের কথা, না চালাতে পারলে ব্যর্থ, ছেড়ে দিতে হবে, দায়িত্ব পালন করতে হবে না, দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কিন্তু দায়িত্ব নিয়ে যদি নিশ্চিত না করতে পারে, জবাব কিয়ামতের মাঠে দিতে হবে, এর নাম ইসলামী রাষ্ট্র। তাহলে একটা খাদ্যের নিরাপত্তা, জামা কাপড় পোশাকের নিরাপত্তা, স্বাস্থ্যের চিকিৎসার নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা, টাকার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না, অল্প বয়সী বাচ্চা হোটেলে কাজ করে খাচ্ছে, গার্মেন্টসে কাজ করে খাচ্ছে, ইসলামী রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে 100% শিক্ষা ব্যবস্থা, 100% শিক্ষা ব্যবস্থা, না হলে ব্যর্থ ইসলামী রাষ্ট্র। এটাই প্রথম শর্ত। ওই হিন্দুকেও শিক্ষিত করতে হবে, বৌদ্ধকেও শিক্ষিত করতে হবে, খ্রিস্টানকেও শিক্ষিত করতে হবে, 100% শিক্ষা নিশ্চিত করতে হবে। বাসস্থান, যদি কারো থাকার জায়গা না থাকে, তাহলে তার থাকার জায়গার ব্যবস্থা করে দিতে হবে ইসলামী রাষ্ট্রকে, না করতে পারলে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই প্রথম ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য, পশু প্রাণীর জন্য এই মৌলিক পাঁচটা অধিকার নিশ্চিত করা। দুই, ইনসাফের শাসন কায়েম করা, ইনসাফ, আদল, ইনসাফ, প্রত্যেকের জন্য সমান। স্বয়ং খলিফাতুল মুসলিমিন আদালতে হাজিরা দিতে বাধ্য, স্বয়ং খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে কেস হতে পারে, স্বয়ং খলিফাতুল মুসলিমিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার কেসের জন্য তাকে লড়তে হবে, সাক্ষী সুবুত পেশ করতে হবে। ওই ইসলামী শাসনের অধীনে কেউই
যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় দাপটওয়ালা হোক না কেন, বিচারের অধীনের বাইরে কেউ নয়। খলিফা ওমর ইবনুল খাত্তাব যদি কাউকে দেখে নেয় জেনা করছে, খলিফা ওমর ইবনুল খাত্তাব যদি কাউকে দেখে নেয় জেনা করছে, খলিফা ওমর ইবনুল খাত্তাব হদ কায়েম করতে পারবেন না। বিচার বসাতে হবে, বিচারে সাক্ষী সবুত প্রমাণ হতে হবে। সাক্ষী সবুত প্রমাণ হওয়ার পর বিচারকের আদেশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর হদ কায়েম করতে পারবেন। বিনা বিচারে স্বয়ং ওমর ইবনুল খাত্তাবও একটা মানুষকে হত্যা করতে পারেন না, এর নাম ইসলামী খিলাফা। এখানে আদল ইনসাফ বিচারের অধীনে সকলে সমান। ইহুদিও এসে কেস করতে পারে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কেসে বিচারালয়ে আসামি হিসেবে নিজের সাফাই প্রমাণ করেছেন। খ্রিস্টান কেস করতে পারে, বৌদ্ধ কেস করতে পারে, বিচারের অধীন থেকে সকলে সমান, কেউ এই বিচারের বাইরে যেতে পারবে না, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তিন, প্রত্যেকটা মানুষের মূল্যায়ন নিশ্চিত করতে হবে তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে, তার ন্যায়পরায়ণতা দিয়ে। কোনো মানুষের সরিষা সমপরিমাণ যোগ্যতা তার বংশের কারণে, তার রক্তের কারণে, তার টাকার কারণে, তার ঘুষের কারণে কোনো প্রকার কোটা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। সকলে সমান। কে কোন বংশ থেকে এসেছে, কে কার ছেলে, কে কোথাকার কোন দায়িত্বশীল, কোনো কিছু ধর্তব্য নয়। যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে ইসলামী খেলাফতের তৃতীয় জরুরি জিম্মেদারি। সরিষা সমপরিমাণ এদিক ওদিক হওয়া যাবে না, সরিষা সমপরিমাণও নয়। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক মানুষের সম্মান নিশ্চিত করতে হবে। প্রত্যেক মানুষ যারাই চাকরি চায় তাদেরকে চাকরি দিতে হবে যোগ্যতা অনুযায়ী। এখানে কোনো খালু, মামা, চাচা, লিঙ্ক, কোটা, টাকা পয়সা, সরিষা সমপরিমাণ চলবে না। ইসলামী খেলাফতের মৌলিক তিনটা জিনিস আপনাদের সামনে স্পষ্ট করার পর এবার বলতে চাচ্ছি, যেই দেশের শাসন ব্যবস্থা এত উন্নত হতে পারে, এত চমৎকার হতে পারে, এত মহান হতে পারে, যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী দুনিয়ার সামনে প্রতিষ্ঠিত করে দেখিয়ে গেছেন, সেখানে একজন অমুসলিম কী কী অধিকার পেতে পারে একটা মানুষ হিসেবে। প্রথমত আমি প্রমাণ করেছি মানুষ হিসেবে একজন মানুষকে ইসলাম কতটা সম্মান দেয়। দ্বিতীয়ত প্রমাণ করেছি একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফাই মূল যে তিনটা দায়িত্ব এবং কর্তব্য যেটা নিশ্চিত করতে হবে ইসলামী খেলাফাকে, সেটা বলেছি। সেটার পরে এবার আপনি কল্পনা করেন, একজন অমুসলিম, একজন সংখ্যালঘু যদি পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা থাকে, সেখানে সে কীভাবে জীবনযাপন করতে পারে, কত উন্নত জীবনযাপন করতে পারে, কত নিরাপদ জীবনযাপন করতে পারে, যা সে কল্পনাও করতে পারবে না। এবার সেটা আমি একটু বিস্তারিত খুলে বলি। একটি রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামী খেলাফা থাকে, অমুসলিমদের ওপর তিনটা নাম প্রয়োগ হয়। যে কেউই যারা শাস্ত্রীয় পড়াশোনা করবে ইসলামী আইনের, আজকে তো ইসলামী আইন পড়ানো হয় না, কেননা ইসলামী শাসন ব্যবস্থা নাই, এই জন্য ইসলামী আইনের পাঠ নাই, ব্রিটিশ আইনের পড়াশোনা হয়, এই জন্য ইসলামী আইনের যেগুলো টার্মিনোলজি, পরিভাষা, এগুলো মানুষ জানে না, মানুষের মধ্যে এগুলোর চর্চা নাই। যখনই আপনি ইসলামী আইন শাস্ত্র পড়বেন, তখন ইসলামী খেলাফায়, ইসলামী রাষ্ট্রে, মুসলিম দেশে বসবাসরত একজন অমুসলিমের ওপর তিন ভাগে বিভক্ত হবে সে অমুসলিম। তিনটা পরিভাষা তার উপর আরোপ হবে, এক জিম্মি, দুই মুআহাদ, তিন মুস্তামান। প্রথমত জিম্মি দিয়ে শুরু করি। জিম্মি বললেই মানুষ মনে করে আরে উমুক উমুককে জিম্মি করেছে, তো জিম্মি কথাটা মানুষের কাছে এখন খারাপ। তখন যখন ইসলামী আইনের ব্যাখ্যায় যখন জিম্মি কথাটা প্রথম আসে, তখন মানুষ আসলে বুঝতে পারে না এই জিম্মি মানে কী। কেননা এখন বাংলা ভাষায় জিম্মি শব্দটা একজন আরেকজনকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে জিম্মি করে কারো কাছে টাকা চাচ্ছে, এটা বোঝাই হচ্ছে জিম্মি। কিন্তু ইসলামী আইন শাস্ত্রে জিম্মি বলতে কি বোঝায়, জাল, মিম, ইয়া, আরো স্পষ্ট করে বললে আহলুজ জিম্মা।
এই শব্দটার মধ্যে এতটা সম্মান নিহিত আছে, নিহিত আছে, এতটা মর্যাদা নিহিত আছে যে মানুষ যদি জানত, অমুসলিমরা যদি জানত যে এই শব্দের মধ্যে কতটা সম্মান আছে তারা কল্পনা করতে পারত না। আপনি যখন জামিন চান তখন কাউকে আপনার জিম্মেদার হতে হয় যে অমুকের জিম্মায় অমুককে জামিন দেওয়া হলো, অমুকের হাওয়ালা করা হলো, আমি তার জিম্মেদারি নিলাম। এরকম কথা আপনারা বলেন না? বলেন না? বলেন। জিম্মি মানে হচ্ছে জিম্মাতুল্লাহ, যে যার জিম্মেদারি কে নিয়েছে? আল্লাহ। জিম্মাতুর রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের জিম্মেদারি। যার জিম্মেদারি কে নিয়েছে? আল্লাহর রাসূল নিয়েছে। আর জিম্মি মানে যার জিম্মেদারি, যার দায়িত্ব কে নিশ্চিত করেছে? আল্লাহ নিশ্চিত করেছে। আর জিম্মি মানে যার জিম্মেদারি, যার দায়িত্ব কে নিশ্চিত করেছে? আল্লাহর রাসূল নিশ্চিত করেছে। তার মানে হলো জিম্মি, যাদের নিরাপত্তা নিশ্চিত করেছে আল্লাহ সুবহানাহু তাআলা, যাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা, যাদের নিরাপত্তা নিশ্চিত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা কতটা সম্মান, কতটা মর্যাদার এবার পরিণত হয়ে গেলো এবার দেখেন। জিম্মি কাকে বলা হয়? একটি ইসলামী খেলাফায় যারা জন্মগতভাবে অমুসলিম, আগে থেকেই বসবাস করছে কিন্তু সেখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয়ে গেছে, মুসলিম রাষ্ট্র হিসেবে কায়েম হয়ে গেছে, কিন্তু ওই দেশে যুগ যুগ ধরে জন্মগতভাবে একদল অমুসলিম বসবাস করে আসছিল, তাদেরকে বলা হবে তোমরা ট্যাক্স দাও, তোমাদের নিরাপত্তার জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, তোমাদের নিরাপত্তার জিম্মেদারি আল্লাহ রাসূল দিয়েছেন, তোমরা যে নিরাপদ এইটা নিশ্চিত করেছে আল্লাহ, এটা নিশ্চিত করেছে আল্লাহ রাসূল, তোমরা তাদের জিম্মায় নিরাপদ, তাদেরকে বলা হয় জিম্মি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াকতুল মুআহাদান, কেউ যদি কোনো জিম্মিকে হত্যা করে সে জান্নাতের গন্ধ পাবে না, অথচ জান্নাতের গন্ধ 70 বছরের পথ, 40 বছরের পথের দূরত্ব থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়, সে জান্নাতের গন্ধও পাবে না। এত শক্তিশালী কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এরকম অগণিত ঘটনা আছে যে মুসলমান জিম্মিকে হত্যা করে দিয়েছে, মুসলমান জিম্মিকে হত্যা করে দিয়েছে, ইসলামী আইনে ওই মুসলমানের উপর কিসাস বাস্তবায়ন করা হয়েছে, ওই মুসলমানকে হত্যা করা হয়েছে, কেননা তার নিরাপত্তা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিরাপত্তার ভাষা আপনাদের সামনে আমি একটু নকল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিম্মাতুল মুসলিমিনা তাতাকাফাউ ওয়াহিদাতান, মুসলমানরা যে যার দায়িত্ব নিয়েছে তাদের সকলের দায়িত্ব নেওয়াটা সমান। ইয়াসআ বিহা আদনাহুম, তাদের প্রত্যেকের এই দায়িত্ব নেওয়াটা সমান। এই হাদিসের ব্যাখ্যা আমি করে দিচ্ছি। ফামান আখফারা মুসলিমান, কেউ যদি কোনো মুসলমানের দায়িত্বকে অপমানিত করে, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপর ফেরেশতাদের অভিশাপ, তার উপর সারা পৃথিবীর সকল মানুষের অভিশাপ, তার পক্ষ থেকে আল্লাহ কোনো নফল ইবাদত কবুল করবেন না, তার পক্ষ থেকে আল্লাহ কোনো ফরজ ইবাদত কবুল করবেন না। কত কঠিন কথা হয়ে গেল! এই হাদিসের ব্যাখ্যা এবার আপনাকে শোনাই। মক্কা বিজয়ের দিন উম্মে হানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে আল্লাহ রাসূল, আমি উমুক কাফেরকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, উমুক কাফেরকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। উম্মে হানি আল্লাহ রাসূলকে বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কদ আজারনা মান আজারতি ইয়া উম্মে হানি, তুমি যার দায়িত্ব নিয়েছো আমরা তার দায়িত্ব নিলাম, তুমি যার নিরাপত্তা নিশ্চিত করেছ আমরা তার নিরাপত্তা নিশ্চিত করলাম। এই নিরাপত্তা নিশ্চিত করায় প্রত্যেক মুসলমান সমান। কোন মুসলমান যদি বলে আমি অমুক হিন্দুর দায়িত্ব নিয়েছি, তাহলে সারা পৃথিবীর সব মুসলমানকে তার এই দায়িত্বের সম্মান জানাতে হবে।
যদি সম্মান না জানায়, একজন মুসলমান একজন অমুসলিমের নিরাপত্তার জিম্মেদারি নেওয়ার পরেও যদি কোনো মুসলমান ওই মুসলমানের জিম্মেদারি নেওয়াকে সম্মান না জানায়, লানাতুল্লাহি, আল্লাহর অভিশাপ তার উপর, ফেরেশতাদের অভিশাপ তার উপর, তার পক্ষ থেকে আল্লাহ কোনো নফল ইবাদত কবুল করবেন না, তার পক্ষ থেকে আল্লাহ কোনো ফরজ ইবাদত কবুল করবেন না। অমুসলিমকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সব মুসলমান সমান। উম্মে হানি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছো আজার না, তোমার এই নিরাপত্তার মর্যাদা আমরা রক্ষা করব, আমরাও তাকে নিরাপত্তা দিলাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মিদের কথা বলতে গিয়ে বলেছেন, মান আযা জিম্মিয়ান, যার জিম্মেদারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে, এই রকম কোন জিম্মিকে যদি কেউ কষ্ট দেয়, ফানা মুহাম্মদ খাসামুহু, ওই জিম্মির পক্ষ থেকে আমি মুহাম্মদ লড়াই করব, আর আমি মুহাম্মদ যার বিরুদ্ধে লড়াই করব, খাসামতুহু ইয়াউমাল কিয়ামাহ, আমি মুহাম্মদ কিয়ামতের মাঠেও তার বিরুদ্ধে লড়াই করব। অতএব আমি মুহাম্মদ যার নিরাপত্তা দিয়েছি, তোমরা তার নিরাপত্তা দেও, তোমরা তাদেরকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিরাপত্তার ভাষা পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিল, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চিঠি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চুক্তি আজকে আপনাদেরকে অনুবাদ করে শোনাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চিঠি নাজরানবাসীর উদ্দেশ্যে, কিতাবুল খলিফা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নাজরানবাসীর উদ্দেশ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, মহা করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাযা মা কাতাবা বিহি আব্দুল্লাহ, এই চিঠি লিখছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আবু বকর, খলিফা তো মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আল্লাহর বান্দা আবু বকর এই চিঠি লিখছে, লি আহলি নাজরান, নাজরানবাসীর উদ্দেশ্যে, আজারাহুম বিজিওয়ারিল্লাহ ওয়া যিম্মাতি মুহাম্মদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হলো আল্লাহর কথা অনুযায়ী, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আলা আনফুসিহিম, তোমাদের জীবনের নিরাপত্তা দেওয়া হলো, ওয়া আরযিহিম, তোমাদের জমির নিরাপত্তা দেওয়া হলো, ওয়া আমওয়ালিহিম, তোমাদের ধন সম্পদের নিরাপত্তা দেওয়া হলো, ওয়া ইবাদাতিহিম, তাদের ইবাদত, তাদের ইবাদতের জায়গা, ইবাদতের স্থানের নিরাপত্তা দেওয়া হলো, ওয়া রুহবানিহিম, তাদের পাদ্রী, তাদের পণ্ডিত, তাদের ঠাকুরদের নিরাপত্তা দেওয়া হলো, ওয়াকুল্লামা তাহতা আইদিহিম, এবং তাদের অধীনস্থ যা কিছু আছে, মিন কালিলিন আও কাসিরিন, সকল কিছুর নিরাপত্তা দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন, ওয়া উসিহি, পরবর্তী খলিফার উদ্দেশ্যে আমি পরবর্তী খলিফাকে ওসিয়ত করে যাচ্ছি, বিজিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি, যাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছে, যাদেরকে আল্লাহ রাসূল নিরাপত্তা দিয়েছে তাদের বিষয়ে ওসিয়ত করে যাচ্ছি, আইয়ু আফালাহুম বিআদিহিম, তাদের সাথে করা চুক্তি যেন রক্ষা করা হয়, ওয়া ইউখাতালামি ওয়ারাইহিম, আর যারা এই চুক্তির বাইরে তাদের বিরুদ্ধে যেন যুদ্ধ করা হয়, তাদের সাথে যেন যুদ্ধ না করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদিস বিজয় করেন, বাইতুল মুকাদ্দাস বিজয় করেন, চমৎকার এবং ঐতিহাসিক ঘটনা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বহু সাহাবী, ঐতিহাসিকগণ বলেছেন 4000 সাহাবী ওই দিন যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন, 4000 সাহাবী বাইতুল মুকাদ্দাস, তার সাথে আরো বিশাল সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাসকে ঘিরে রেখেছেন। বাইতুল মুকাদ্দাসের প্রধান পাদ্রী বলছে, খলিফাতুল মুসলিমিন যদি আসে তাহলে খলিফাতুল মুসলিমিনের হাতে এই চাবি হস্তান্তর করা হবে। খলিফাতুল মুসলিমিনকে চিঠি লেখা হলো, খলিফাতুল মুসলিমিন, আপনি আসলে বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে তারা হস্তান্তর করবে। খলিফাতুল মুসলিমিন একজন সফর সঙ্গী নিয়ে যাত্রা শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন যখন নিকটে পৌঁছে গেছেন বাইতুল মুকাদ্দাসের, তখন যারা সাহাবি ছিল, যারা দায়িত্বশীল ছিল, যারা সেনাপতি ছিল, তারা তাদের মধ্যে কানাকানি গুঞ্জন শুরু হয়ে গেল যে মুসলমানদের নেতা এত নিম্ন পোশাকে, এত দুর্বল অবস্থায়, এত ধুলোমলিন অবস্থায় আজকে উপস্থিত হয়েছে, মানুষ আমাদেরকে কি মনে করবে,
খ্রিস্টানেরা আমাদেরকে কি মনে করবে, তারা আমাদেরকে দুর্বল মনে করবে, আমাদের নেতা যদি এরকম হয় তারা আমাদের বিষয়ে কি ধারণা রাখতে পারে। কানে কানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এগুলো বলা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমরা সেই জাতি যারা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম, শোনো, আমরা সেই জাতি যাদের সরিষা সমপরিমাণ সম্মান ছিল না, আজ্জানাল্লাহ বিল ইসলাম, আজকে অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা আমি ওমর আমার পায়ের নিচে আল্লাহ দিয়ে দিয়েছেন বিল ইসলাম, ইসলামের কারণে, কোরআনের কারণে, আজকে আমার যে সম্মান, আমার যে মর্যাদা, এটা এই পোশাক নির্ধারণ করতে পারে না। ইসলাম এবং কোরআন আমার সম্মান দিয়েছে, তোমাদের সম্মান দিয়েছে, অতএব এই পোশাক, এই আশাক, দুনিয়াবি চাকচিক্য, বাহ্যিক আচার আচরণ, এগুলো দেখে তোমরা মূল্যায়ন করিও না। আজকে আমি ওমর আমার মতো অপমানিত মানুষকে, আমার মতো মূল্যহীন মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন ইসলামের কারণে, কোরআনের কারণে। খলিফাতুল মুসলিমিনের বেশভূষা, আচার আচরণ দেখে তাদের পাদ্রী বলল, হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যার কথা আমাদের বাইবেলে লেখা আছে, যিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন, ইনি সেই ব্যক্তি, অতএব তার সাথে আমরা চুক্তিতে যেতে চাই। সেই চুক্তি এখনও ফিলিস্তিনের কেয়ামাহ গির্জায়, কানিসাতুল কেয়ামাহ, অনেক পুরাতন গির্জা, খ্রিস্টানেরা মনে করে সেখানেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মস্থান বা তার ইবাদত স্থান, এই বলে তারা সম্মান করে। ওই চুক্তি এখনও সেখানে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চুক্তির ভাষা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাযা মা আতা আব্দুল্লাহ, এই চুক্তি যেটা প্রদান করছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির ওমর ইবনুল খাত্তাব, আহলা ইলিয়া, বাইতুল মুকাদ্দাস বাসীকে আল আমান, নিরাপত্তা, আতাহুম আমানান লিআনফুসিহিম, তাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ওয়া মুআলিহিম, তাদের মাল ধন সম্পদের নিরাপত্তা দিচ্ছে, ওয়া কানাইসিহিম, তাদের ইবাদতগাহ, তাদের গির্জার নিরাপত্তা দিচ্ছে, ওয়া সুলবানিহিম, তাদের যে ক্রুশ আছে, ক্রুসেড আছে, যে রশি তারা বুকে ঝোলাই, সেটার নিরাপত্তা দিচ্ছে, ওয়া সাইরা, এবং তাদের যা কিছু আছে তাদের অধীনস্থ সব কিছুর নিরাপত্তা দিচ্ছে। তাদের গির্জাকে ভেঙে ফেলা হবে না, ওয়ালা তুহদাম, ধ্বংস করা হবে না, ওয়ালা ইউনতাকাসু মিনহা, ক্ষতিগ্রস্ত করা হবে না, ওয়ালা শাইয়্যুম মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদের ক্ষতি করা হবে না, ওয়ালা ইকরাহুনা আলা দীনিহিম, তাদের কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে না, ওয়ালা ইদাররা আহাদুম মিনহুম, তাদের কাউকে সরিষা সমপরিমাণ কোনো ক্ষতি গ্রহণ করা হবে না, ওয়ালা ইউসকানু বিলিয়া মাহুম আহাদুম মিনাল ইয়াহুদ, আর তাদের সাথে কোনো ইহুদি এই বাইতুল মুকাদ্দাসে বসবাস করতে পারবে না। ব্যতিক্রম বাক্য, এই বাক্য ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুযোগ করেননি, পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বাধ্য করেছে যোগ করতে, যে আপনি এই শর্ত লেখেন তাহলে আমরা শর্ত মানব। কী শর্ত? এখানে কোনো ইহুদি বাস করতে পারবে না। আল্লাহু আকবার! ওই চুক্তি এখনও কেয়ামা গির্জায় আছে, যে পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চুক্তি করে নিয়েছে যে বাইতুল মুকাদ্দাসে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। খ্রিস্টানদের করা চুক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এই চুক্তির মূল্যায়ন যখন যে ফিলিস্তিনের দায়িত্বশীল হয়েছে, সালাহউদ্দিন আইয়ুবি হোক, যেই হোক, সালাহউদ্দিন আইয়ুবি যখন ফিলিস্তিন দখল করে, তখন মুসলমানদের হৃদয় অনেক কষ্টে জর্জরিত, অনেক দুঃখে জর্জরিত। কেন? এর আগে মুসলমানেরা যখন বাইতুল মুকাদ্দাস হারিয়ে ফেলে, তখন 70,000 মুসলমানকে কচু কাটা করে, জবাই করে, গোটা বাইতুল মুকাদ্দাসের অলিতে গলিতে তাদের রক্ত প্রবাহিত করা হয়েছে। সেই কষ্ট, সেই দুঃখ নিয়ে সালাহউদ্দিন আইয়ুবি বাইতুল মুকাদ্দাস বিজয় করেছে, কিন্তু এই চুক্তির সম্মান রক্ষা করতে গিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করা চুক্তির সম্মান রক্ষা করতে গিয়ে একটা খ্রিস্টানের গায়েও তিনি টাচ করেননি, আঘাত করেননি, একজন খ্রিস্টানের গায়েও তিনি টাচ করেননি, আঘাত করেননি, একটা গির্জায় তিনি টাচ করেননি, আঘাত করেননি। চুক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, জিম্মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অথচ তারা মুসলমানদের উপর তার আগের 50-100 বছরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে। এটাই হচ্ছে শাশ্বত, উন্নত, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ, ব্যক্তিত্ব সম্পূর্ণ ধর্ম, দিন, জ্ঞানীদের ধর্ম, সম্মানীদের ধর্ম, দিন হচ্ছে ইসলাম, সম্মানিত উপস্থিতি।
এক নম্বর আলোচনায় ছিলাম জিম্মি, দ্বিতীয় স্তর হচ্ছে তারা যাদেরকে বলা হচ্ছে মুস্তাআমান। মুস্তাআমান মানে এই দেশের অধিবাসী নয়, ইসলামী রাষ্ট্রের অধিবাসী নয়, ইসলামী খেলাফার অধিবাসী নয়, কিন্তু ভিসার আবেদন করে নিরাপত্তা নিয়ে ইসলামী রাষ্ট্রের ভিসা পেয়ে ইসলামী রাষ্ট্রে এসেছে, তার রক্ত হারাম, তার ইবাদতের জন্য সে স্বাধীন, তার জানমাল নিরাপদ, তার রক্ত নিরাপদ। তিন, মুআহাদ, ওই দেশের নাগরিক যেই দেশের সাথে ইসলামী খেলাফা চুক্তি করেছে। যেমন হুদাইবিয়ার সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করেছেন, দারুল কুফরের সাথে চুক্তি করেছেন, ওই চুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এইরকম যে কোনো চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্র, যে কোনো চুক্তিবদ্ধ অমুসলিম রাষ্ট্রের সকল অমুসলিম ইসলামের দৃষ্টিতে নিরাপদ, তাদের জানমাল, তাদের ধন সম্পদ, তাদের ইবাদত হচ্ছে মুসলমানদের নিকটে নিরাপদ। সম্মানিত উপস্থিতি, একটা আয়াত দিয়ে আজকের বক্তব্যের দ্বিতীয় অংশ, এটা আজকের বক্তব্যের প্রথম অংশ ছিল, একটা আয়াত দিয়ে আজকের বক্তব্যের দ্বিতীয় অংশের দিকে যাব। সে আয়াত কি? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলম, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউর ইবাদত করে তাদের মূর্তিকে তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না। আল্লাহর আদেশ, সূরা আনআম 108, যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো দেবদেবী মূর্তির ইবাদত করে তাদের দেবদেবীকে তোমরা কি দিও না, গালি দিও না। কি হবে? তোমরা যদি গালি দাও, ফায়াসুব্বুল্লাহ, তারাও রাগ বশত ক্রোধ বশত কাকে গালি দিবে? আল্লাহকে। এর চেয়ে বড় কথা মুসলমানদের শিক্ষার জন্য, মুসলমানদের জ্ঞানের জন্য, মুসলমানদের ব্যক্তিত্বের জন্য, মুসলমানদের ভারাত্বের জন্য, মুসলমানদের আত্মমর্যাদার জন্য আর কিছু হতে পারে না। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা দুই নাম্বার রাস্তায় সম্মান দিবেন না। আমরা অত্যাচারিত এ কথা ঠিক, আমরা অনিরাপদ এ কথা ঠিক, কিন্তু আমরা দুই নাম্বার রাস্তা অবলম্বন করে সম্মান পাবো না। আমরা যদি সম্মান পাই, এক নাম্বার রাস্তা অবলম্বন করেই আমাদেরকে সম্মান পেতে হবে, সেটা কোরআন এবং হাদিসের দেখানো পথ। সম্মানিত উপস্থিতি, এবার আলোচনার দ্বিতীয় অংশে যাই, সেটা হচ্ছে মুসলমানদের জন্য, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য কী করণীয়। আমি বলি প্রথমত জ্ঞান অর্জন করা, বিশেষ করে ইতিহাসের জ্ঞান অর্জন করা। আপনি দুটো ইতিহাস অবশ্য অবশ্যই পড়বেন, নিজের সন্তানদেরকে পড়াবেন, এক ইসলামের সামগ্রিক ইতিহাস, দুই মুসলিম বাংলার স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস। নবাব সিরাজউদ্দৌলার আগের পর্যন্ত, ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির পর থেকে নিয়ে নবাব সিরাজউদ্দৌলার আগ পর্যন্ত যে ইতিহাস, এই ইতিহাস হচ্ছে আমাদের আসল বাপদাদার ইতিহাস। আমাদের সত্যিকার পিতামহ, প্রপিতামহ, তার পিতা, তার পিতার ইতিহাস। এই ইতিহাস যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের অস্তিত্বকে আমরা বিক্রি করে দিলাম। এই ইতিহাস যদি আমরা অবমূল্যায়ন করি, তাহলে আমরা আমাদের অস্তিত্বকে বিক্রি করে দিলাম। ইতিহাস জানা মানে নিজের অস্তিত্ব ধরে রাখা, বাস্তবে রূপ না পেক না পাক, কিন্তু ওই ইতিহাস জানা মানেই আপনি নিজেকে জানলেন, ওই ইতিহাস চিনা মানে আপনি নিজেকে চিনলেন। অতএব এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে, এই ইতিহাস আপনাদেরকে চিনতে হবে। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন 1204 খ্রিস্টাব্দে গৌড় বিজয় করেন, নদিয়া গৌড় বিজয় করার পর তিনি লখনৌতি বা গৌড়তে রাজধানী স্থাপন করেন, যেটা পরবর্তীতে 500-600 বছর যাবৎ স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল। ওই আমলেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, ওই আমলেই রাজশাহীর বাঘা মসজিদ, ওই আমলেই নওগাঁর কুসুম্বা মসজিদ সহ এই দেশের যত পুরাতন মসজিদ পাবেন, 500 বছর আগের যত পুরাতন মসজিদ, প্রত্যেক পুরাতন মসজিদ
ওই স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে। এবং বাংলাদেশ সীমান্তের সোনা মসজিদ বর্ডার যখন ক্রস করবেন, তখন সোনা মসজিদ বর্ডার ক্রস করার পর থেকে নিয়ে মালদাহ ওল্ড স্টেশন পৌঁছা পর্যন্ত এই বিশ্ব রোডের হাতের দুই ধারে অসংখ্য অগণিত মসজিদ, অসংখ্য অগণিত মাদ্রাসা এবং মসজিদ পুরাতন আদিকালের পাবেন। আর গুগল ম্যাপে সার্চ দিলে ওই সোনা মসজিদ থেকে নিয়ে মালদা রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তাটার নাম দেখবেন লেখা আছে গৌড় রোড, এখনও আছে গৌড় রোড। ওটাই ছিল স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী, যেখান থেকে 500 বছর মুসলমানদের শাসন পরিচালিত হয়েছে। আর একটা রাজধানী ছিল সোনারগাঁ, কিন্তু বেশি ঐতিহ্যমণ্ডিত হচ্ছে গৌড়, যেটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিজয় করেছেন, যেখান থেকে আলাউদ্দিন হোসেন শাহ, তারপরে নাসিরউদ্দিন নুসরত শাহ, ইলিয়াস শাহ, তাদের মতো বড় বড় রাজা বাদশারা এই দেশ শাসন করেছে। এরা হচ্ছে মুসলমানদের আসল ইতিহাস। এই ইতিহাস পড়তে গিয়ে আপনার সন্তানকে আর একটা ইতিহাস পড়তে হবে, সেটা হচ্ছে গণেশের উত্থান এবং গণেশের পতন এবং পুনরায় বাদশাহ জালালউদ্দিন বা যদুর উত্থান। এই ইতিহাসও বাংলাদেশের প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। এর মধ্যে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের অস্তিত্ব নিহিত রয়েছে, বাংলাদেশের প্রত্যেক মুসলমানের স্বাধীনতা নিহিত রয়েছে এই ইতিহাসের মধ্যে। যে রাজা গণেশের কিভাবে উত্থান হলো, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি স্বাধীন বাংলা জয় করার পরেও রাজা গণেশের কিভাবে উত্থান হলো, আবার তার পতন ঘটিয়ে জালালউদ্দিন কিভাবে ক্ষমতা দখল করলেন। আরেকটা ইতিহাস আপনাদেরকে জানতে হবে, এই স্বাধীন সুলতানি শাসনামল চলতে থাকে মোগলদের আগ পর্যন্ত। মোগলরা সর্বপ্রথম এই বাংলাকে একটা প্রদেশ বানিয়ে দিল্লির অধীনস্থ করে, সুবে বাংলা। সুবা মানে হচ্ছে প্রদেশ, সুবে বাংলার সুবেদার, সুবেদার মানে সুবে বাংলার যিনি দায়িত্বশীল। তার আগ পর্যন্ত এই বাংলা ছিল স্বাধীন, স্বাধীন সুলতানি শাসনামল। শেরশাহ সুরির আমলে সোনারগাঁ থেকে স্বাধীন সুলতানি শাসনামল চলতো। বারো ভূঁইয়া, তারাও মূলত দিল্লির শাসনামল মানবে না, এই জন্য বারো ভূঁইয়ারা বিদ্রোহ করেছিল। যাদের নামের শেষে ভূঁইয়া আছে তারা ওই বারো ভূঁইয়ার পরবর্তী বংশধর, যারা দিল্লির মুসলমানদের শাসন মানবে না বলে সারা বাংলাদেশে বিদ্রোহ করেছিল। তাদেরও কেন্দ্র ছিল সোনারগাঁ, একটা কেন্দ্র সোনারগাঁ আর একটা কেন্দ্র গৌড়, যেটা সোনা মসজিদ থেকে শুরু হয়ে মালদা স্টেশন পর্যন্ত। এই দুই কেন্দ্র থেকে পুরো বাংলাদেশ মুসলমানদের অধীনে পরিচালিত হতো 550-600 বছরের ইতিহাস। এবার আর একটা ইতিহাস মুসলমানদেরকে অর্জন করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে ব্রিটিশরা যখন পুরো ভারত উপমহাদেশ দখল করে নিল, তখন শাহ ইসমাইল শহীদের ইতিহাস, সৈয়দ আহমদ বেরলভীর ইতিহাস, তাদের পরিশ্রম, তাদের রক্ত, তাদের ইতিহাস, তাদের দাওয়াত, তাদের বিপ্লব, তাদের ঐতিহ্য প্রত্যেক মুসলমানের সন্তানকে জানতে হবে। কেন? ওটার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের আসল স্বাধীনতা নিহিত আছে। শাহ ইসমাইল শহীদের আন্দোলন এবং সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলন, মাওলানা বেলায়েত আলীর আন্দোলন, মাওলানা এনায়েত আলীর আন্দোলনের মধ্যে শুধু বাংলাদেশ নয়, গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের স্বাধীনতার আসল ইতিহাস শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলনের মধ্যে নিহিত আছে। এবার আসি শুধু বাংলাদেশের মুসলমানদেরকে কোন ইতিহাসটা পড়তে হবে। ওই ইতিহাস পড়ার পরে আর একটা ইতিহাস বাংলাদেশের মুসলমানদের পড়তে হবে, লাহোর প্রস্তাব কে পেশ করলো 1940 সালে। লাহোর প্রস্তাব বাঙালি পেশ করেছে, শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক কেন লাহোর প্রস্তাব পেশ করলো, এটা বাংলাদেশের মুসলমানদেরকে জানতে হবে, জানা জরুরি, না জানলে অস্তিত্ব টিকবে না, ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর একটা ইতিহাস জানতে হবে, কেন স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন, সেই বঙ্গভঙ্গ কারা রদ করলো, বঙ্গভঙ্গ রদ করাতে কেন ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগাং, সিলেট, বরিশাল, খুলনা এই বিশাল অঞ্চলের মুসলমানেরা কেন বঙ্গভঙ্গ রদ করাতে অসন্তুষ্ট হয়েছিল, এটা মুসলমানদের জানতেই হবে।
ইংরেজরা যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, লাখেরাজ মানে যেই সম্পত্তির ট্যাক্স দেওয়া লাগবে না, খারাজ কর দেওয়া লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না, সেটাকে বলা হয় লাখেরাজ। দীর্ঘ 600 বছরের শাসন আমলে যত মুসলিম বাদশাহ, মুসলিম সরকার, মুসলিম খলিফা, শত শত হাজার হাজার বিঘা সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করেছিল, এক জরিপ অনুযায়ী গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি এই দীর্ঘ 600 বছরে আলাউদ্দিন হোসেন শাহের আমলে, নুসরত ফতেহ শাহের আমলে, তারপরে শেরশাহ সুরির আমলে, বাদশাহ জাহাঙ্গীরের আমলে, শায়েস্তা খাঁর আমলে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আমলে, এই দীর্ঘ 600 বছরের শাসন আমলে গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করা ছিল। কোথায় এই সম্পত্তি? ব্রিটিশরা সব বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তিতে বানিয়ে সেটাকে পুনরায় জমিদারি হিসেবে বণ্টন করে দিয়েছে। এই জন্য এখন যত মসজিদ মাদ্রাসা আছে সব 60 বছর আগের 100 বছর আগের 150 বছর আগের দান করা। তো মুসলমানেরা কি এদেশে 150 বছর থেকে বাস করে? মুসলমানেরা এদেশে 800 বছর থেকে বাস করে। ওই ব্রিটিশদের 190 বছরের আগে 600 বছর এদেশে মুসলমানরা ছিল। ওই 600 বছরের মসজিদের জমি কই? ওই 600 বছরের মাদ্রাসার জমি কই? তারা কি দান করেনি? কোনো মুসলমানই কি ছিল না যারা মসজিদ মাদ্রাসা আবাদ করতো? গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করা ছিল। লাখেরাজ সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে গেছে। এই ইতিহাস মুসলমানদেরকে পড়তে হবে। আর একটা ইতিহাস মুসলমানদেরকে পড়তে হবে, সেটা কি? শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে প্রত্যেক বাংলাদেশিকে, প্রত্যেক বাংলাদেশিকে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। ওই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। কেন শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে থেকে কলকাতা ইসলামিয়া কলেজে পড়া অবস্থায় স্বাধীন এই পূর্ববঙ্গ পাকিস্তানের অধীনে নেওয়ার জন্য সারা বাংলাদেশ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে আন্দোলন করেছেন, সেই আসামের করিমগঞ্জের ঘটনা ওখানে শেখ মুজিবুর রহমান ওখানে লিখেছেন, আসামের করিমগঞ্জের ঘটনা কিভাবে সিলেটকে কত কষ্ট করে কত রক্ত ঝরিয়ে বাংলাদেশের অংশ করেছেন সেটা তিনি অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন। কেন আলাদা বাংলাদেশ প্রয়োজন পশ্চিমবঙ্গের সাথে না গিয়ে কেন এদেশের মুসলমানেরা বঙ্গভঙ্গ চেয়েছিল, কেন শেরে বাংলায় একে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেছিল, আর কেন শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে অসমাপ্ত আত্মজীবনীতে লেখা ইতিহাস প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। আমি বলবো না কিছু, কিন্তু জ্ঞান অর্জনের মধ্যেই প্রত্যেক মুসলমানের স্বাধীনতা আছে, প্রত্যেক মুসলমানের অস্তিত্বের পরিচয় আছে, প্রত্যেক বাংলাদেশীর নিজস্ব অস্তিত্বের পরিচয় আছে, নিজস্ব আসল সঠিক এবং উত্তম অস্তিত্বের পরিচয় আছে। এই পরিচয় আপনাদেরকে স্বাধীন রাখবে, আর এই পরিচয় যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে স্বাধীনতাও হারিয়ে ফেলবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত দুনিয়াবি বিপদ আসমানি বিপদ থেকে রক্ষা করে এই দেশকে যুগ যুগ কাল কাল কেয়ামত পর্যন্ত এই দেশের মুসলমানদেরকে স্বাধীনভাবে মাথা উঁচু করে এই দেশে বসবাস করার এবং দিনের খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে এসে আপনাদের নিকটে অনুরোধ, আল জামিয়া আস সালাফিয়া শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাসিক আল ইতিসাম সালাফি কনফারেন্স, এই তিনটা জিনিস ভুলবেন না। মাসিক আল ইতিসাম ভুলবেন না, সালাফি কনফারেন্স ভুলবেন না, জামিয়া সালাফিয়া ভুলবেন না। সালাফি কনফারেন্স 23-24 ডিসেম্বর, 13-14 জানুয়ারি রাজশাহী এবং ঢাকা। আর মাসিক আল ইতিসাম না নিয়ে যাবেন না, গাড়িতে মাসিক আল ইতিসাম পাবেন। আর বই পুস্তকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রিজিক এই বইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।